তারা নিজের ক্যামেরা ডিভাইস এবং ব্যাকপ্যাক ডিভাইস যেটি লাইভ ডিভাইস সেটিকে বাঁচানোর জন্য তারা সবচেয়ে বেশি মার খায় নিজে দেখেছি যেসব গণমাধ্যম কর্মীরা আহত তারা প্রত্যেকের অবস্থায় খুব খারাপ দেশ টিভির যে ক্যামেরা পারসন রয়েছেন এবং রিপোর্টার রয়েছেন তারা আহত হয়েছেন যেমন আমার চ্যানেলের ক্যামেরা পারসন যিনি তিনি আহত হয়েছেন আমি দিয়ে তাই সেটা করব না কেন তাকে এই কথা বলা হয়েছে আমি প্রুফ করে দেবো একদম প্রুফ আপনারা দেখবেন ফুটেজ এবং স্টেটমেন্ট পার্সোনাল ইন্টারভিউ করার জন্য গেছে যাওয়ার পরে এখানে তাদের সদস্যদের সঙ্গে আমাদের কয়েকজন হয়তো কথা কাটারি হয়েছে তো সেই সূত্র ধরে দেখলাম যে আমাদের একজনকে শিবাসানু যিনি খল অভিনেতা তিনি ধরে নিয়ে যাচ্ছে তখন আমরা যখন এগিয়ে গেলাম দেখি যে বেশ কয়েকজন তার সাথে তারকে এলোপাতারি মানে হাত তুলতেছে থাপড় লাথি মারতেছে মারার পরে যখন আমাদের লোকজন এগিয়ে গেছে তখন তাদের বেশ কয়েকজন ফাইটের লোকজন আসছে ফাইটের লোকজন এসে হট্টগল করছে হট্টগল করার পর আমাদের লোকজন সবাই এগিয়ে গেছে যাওয়ার পরে শিল্পী সমিতির সামনে গেছে সেখানে তাদের কমিটির যেমন সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত জয় চৌধুরী সহ আলেকজান্ডার বু কয়েকজন আসছে তারাও এই গালাগালি যা ভাষা এটা মুখে বলার মতনও ভাষা প্রয়োগ করছে প্রয়োগ করার পর আমাদের লোকজন যখন আবার উত্তেজিত হয়েছে তখন তাদের ফাইটের যে লোকজন এফ ডিসির সেই ফাইটের লোকজন তারা চেয়ারটিয়ারনে এলোপাতারি লোকজন আমাদের যারা যত সাংবাদিক ছিল কারো দেখতেছে না সবাইকে কিল ঘুষি চেয়ার দেওয়া বাড়ি দয় চৌধুরী মারামারিডার বাই এই জ্ঞান জামাটার সে উস্কাই দিছে খারাপ ভাষা ব্যবহার করে বসে ধর সাংবাদিকদের চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডাল পালা দিয়ে মানে একবারে পশুর মতো

নাই যার মতন যা যার প্রতিষ্ঠানে চলে যাচ্ছিলাম ঠিক তার কিছুক্ষণ আগেই খবর কাগজ একজন সাংবাদিকের সাথে একটা প্রশ্ন নিয়ে প্রশ্ন বিতর্ক নিয়ে একটু ঝামেলা ঝামেলা হয় তারপর ওই সাংবাদিককে ঢাকা ধাক্কা দেওয়া হয় ধাক্কা দেওয়ার পর তাকে মারা হয় মারা হওয়ার পরে যখন চিলাচিলি হয় তখন আমরা সবাই ওইখানে যাই যাওয়ার পরে ঠিক জয়চৌধুরী শিল্পী সমিতির ভিতর থেকে জয়চৌধুরী একজন সাংবাদিকের ক্যামেরাতে লাথি মারে সেই ফুটেজ পর্যন্ত আমার কাছে আছে আমি সবাইকে দেখিয়েছি দেখানোর পরে ওইখানে আরও কিছু মানুষ ছিল হলুদ পাঞ্জি বিশেষ করে হলুদ পাঞ্জি একজন মানুষ ছিল উনি তেরে এসে একদম ওইখান থেকে নেমে মাটির ভিতরে তেরে এসে অত অকতর গালাগালি করে বলতেছে যে কে গায়ে হাত দিল কে ই করছে কে এর ধাক্কা দিছে এই কথা বলার সাথে সাথে পিছনে অনেক এখনও প্রমাণ আছে যে অনেক ভাঙা চেয়ার আছে সেই ভাঙা চেয়ারগুলো দিয়ে আমাদের উপর হামলা করা হয় দেশ টিভি আপনাদেরই আপনাদের প্রতিষ্ঠানে একজন দেবচৌধুরী তার এখানে মারা হয় এখানে স্পট রয়েছে আমার পায়ে চেয়ার দেওয়া বাড়ি দেওয়া হয় সেখানেও স্পট রয়েছে এখনও রক্ত পড়ছে তাছাড়া আমার সহকর্মীরা অনেকে আছে তাদের গায়ে কোন হাত তোলা হয় এবং চেয়ার দেওয়া বাড়ি দেওয়া হয় লাঠি দেওয়া বাড়ি দেওয়া হয় অনেকে আহত হয়েছে এমন সময় চিলে চিলি আওয়ার শুনে যখন দূরে গেছি ঘটনাস্থলে দেখলাম আমাদেরই সহকর্মী খবরের কাগজে মিচলন মামুনকে ধাক্কা দিচ্ছে অকত পশা গালাগালি করছে কয়েকজন ওকে যখন সেভ করতে গেছে ওর কয়েক জায়গায় কিন্তু আঘাত করা হয়েছে ইতিমধ্যে তখন শানুকে আমরা যখন বলি যে আপনার কেন আঘাত করেছেন তখন আমাদের ওকে করে উনি ভিতরে চলে গেছে যখন আমরা মিজুল মামুনকে এক জায়গায় নিয়ে সেভ করেছি এর মধ্যে ক্যামেরাম্যান ওর ক্যামেরাম্যান ও ভিডিও করছিল ক্যামেরাম্যান কেন ভিডিও করছে ক্যামেরাম্যানে আঘাত করা শুরু করে এবং শিল্প সমিতির যে আপনারা দেখছেন বাউন্ডারিটা সেই বাউন্ডারির ওয়াল টপকে সবাই চেয়ার লাঠি যে যেটা পেরেছে মারা শুরু করছে আমরা কিন্তু কয়েকজন জন হাতে পায়ে ধরে মাপ চাচ্ছি যে ভাই ভুল হয়েছে মাপ করে দেন আমার এইভাবে গায়ে আঘাত করেন না তারপরে অনবরত তাকে মারা শুরু করছে এবং আমার পা জুতা পায়ে আঘাত পেয়েছে জুতাও ছিঁড়ে গেছে একজন অভিনেত্রীর যে সাক্ষাৎকার দিচ্ছিলেন তার মেয়ে একটা কমপ্লেন করে শিবা জানুকে এবং শিবা জানু সেই সময় আরেকজন ওইখানকার উপস্থিত একজন গণমাধ্যম কর্মীকে টেনে হিসেবে শিল্পী সমিতির আঙিনা থেকে বের করে সাত নম্বর ফ্লোরের দিকে নিয়ে যান এবং সেই ফ্লোরের সামনে নিয়ে যেয়ে সেখানে যখন তার সাথে একটা বাজে সিচুয়েশন তৈরি হয় তখন অন্যান্য করে দৌড়ে সেখানে যায় তখন তৎক্ষণাৎ শিবাসানু আসে প্রবেশ করে শিল্পী সমিতির ভিতরে এবং তার সাথে অন্যান্য যারা শিল্পী ছিলেন আলেকজান্ডার বো জয় চৌধুরী সহ অনেকেই বের হয় এবং তারাও উপর দুপুরি হামলা করে এবং তারা শিল্পী সমিতির যে গ্রিলটা সেটা লাগানো ছিল সেই গ্রিল টোপকে এসে মাঠের ভিতরে যাদেরকে সামনে পেয়েছে তাদের উপরেই হামলা করে সেটা চেয়ার দিয়ে হাত দিয়ে লাঠি দিয়ে যেভাবে সম্ভব তারা সেভাবে অ্যাটাক করে এবং সবচেয়ে বেশি আহত হয় এখানে আমাদের গণমাধ্যমের যারা ক্যামেরা পারসন আছেন তারা যেহেতু নিরস্ত্র তারা নিজের ক্যামেরা ডিভাইস এবং ব্যাকপ্যাক ডিভাইস যেটি লাইভ ডিভাইস সেটিকে বাঁচানোর জন্য তারা সবচেয়ে বেশি মার খায় এবং আমি নিজে দেখেছি যেসব গণমাধ্যম কর্মীরা আহত তারা প্রত্যেকের অবস্থায় খুব খারাপ হয়তো কেউ অল্প আঘাত পেয়েছে যেমন আমার চ্যানেলের ক্যামেরা পার্সন যিনি তিনি আহত হয়েছেন তাকে হাত দিয়ে আঘাত করা হয়েছে আমি দেখেছি দেশ টিভির যে ক্যামেরা পারসন রয়েছেন এবং রিপোর্টার রয়েছেন তারা আহত হয়েছেন এটিএন নিউজের ক্যামেরা পার্সন আহত হয়েছেন বাংলা ভিশনের ক্যামেরা পার্সন গুরুতর আহত হয়েছেন খবরের কাগজের ক্যামেরা পার্সন এবং রিপোর্টার আহত হয়েছেন এরকম আরও অসংখ্য নাম অজানা আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মধ্যবান অবস্থায় ছিল এবং একটা সময় যাই যখন জয়চৌধুরী এই মারামারিটার বাই এই জ্ঞান সূত্রপাত সে উস্কাই দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে খুব বাজে ভাটা বাজে একটা ভাষা ইউজ করছে তারপরেই সবাই এলোমেলো ভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডাল পালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে অনেক আমার অনেক সহকর্মী আমাদের ডিওপি খবরের কাগজের ডিওপি তার আটটা শিলায় লাগছে সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে আমার এই যে কাঁধে এইখানে ব্যান্ডেজ এখানে পুরা কেটে গেছে আমার হাত কেটে গেছে এই জায়গায় শিল্পী সমিতির কমিটির মধ্যে রয়েছেন জয় চৌধুরী এবং আলেকজান্ডার বো তাদেরকে পদত্যাগ করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি ছিল আর একটা দাবি ছিল যে বিভিন্ন ক্যামেরাম্যানের ক্যামেরা ভেঙেছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ভেঙেছে তো সেইটার ক্ষতিপূরণ প্রমাণ সাপেক্ষ আমরা যত যেটার প্রমাণ দিতে পারবো সেটার জন্য তারা ক্ষতিপূরণ দেবে আরেকটা বিষয় হচ্ছে যে এই যখন আমাদের বিভিন্ন সবার কাছে কিন্তু ফুটেজ রয়েছে তো সেই ফুটেজ থেকে যখন এটা প্রমাণ হবে যে শিল্পী সমিতির অমুক শিল্পীরা বা কী বলে শিল্পীরা এটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যে কোনো গণমাধ্যম চাইলে মামলা করতে পারবে এই বিষয়ে শিল্পী সমিতি কোনো ভেটো বা আপত্তি জানাবে না এটা হচ্ছে একটা বিষয় ছিল এটার সর্বশেষ যেটা ছিল যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজকের এই ঘটনা নিয়ে শিল্পী সমিতি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করবে ক্ষমা চাইবে তো আমরা এই পাঁচটা দাবি ওখানে জমা দিয়েছি এখানে সাংবাদিকরা যারা আহত হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় সাংবাদিকদের জন্য এটা একটা লজ্জাজনক ঘটনা এটা একটা অপমানজনক ঘটনা এর আসলে কোনো ক্ষতিপূরণ নাই তারপরও শিল্পী সমিতি এখন পর্যন্ত একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখিয়েছে মিশা ভাই এবং দীপজল ভাই সবাই তো আমরা আশা করছি যে একটা ভালো সমাধানের দিকে আমরা যাব আমাকে যদি প্রদান করেছে আপনারা জানকে আমরা চলে যাই প্রতিনিধি যেভাবে লিখছে ওই লিখার ওই কন্ডিশনের উপরে আমরা বিচার আপনাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি এটা কিন্তু আপনি বলেন না যে তদন্তের পর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হওয়া উচিত শুধু অন্যায়টাকে কতটুকু সেটা প্রমাণের বিষয় আমি দিয়ে তাই সেটা করব না আমি দিয়ে কেন কেন করব কেন কি হয়েছে কেন তাকে এই কথা বলা হয়েছে আমি প্রুভ করে দেব কেন তাকে শাস্তিযোগ্য একদম প্রুভ আপনারা দেখবেন ফুটেজ এবং স্টেটমেন্ট তবু এগুলি এখন আর পারবেন আগামী দুই বছর আমরা যখন কাজ করব। কোনো কারোর সম্মান নষ্ট হইতে আমরা দেব না প্রত্যেকের সম্মান অক্ষুণ্ণ রাখবে এটা এটা তাদের অধিকার সেই অধিকার আমরা সিরিয়াসলি দেবো এই অধিকারটা